इमरान खानेर मुखे एबार शांतिर बार्ता। काश्मीर निये आलोचनार बैठके बसते चान भारतेर साथे। सम्प्रति मुफ्ती मेहबूबा सह एकाधिक काश्मीरी नेता एई इच्छाई प्रकाश करेछेन भारत पाकिस्तान के काश्मीरी समस्या निये आलोचनार टेबिले देखते चान तारा। एबार एकी सुर इमरानेर मुखेओ। विगत कयेक दिने बेश कयेक बार अशांत होयेछे काश्मीर उपत्यका। एमनकि पुलवामा हामलार द्वितीय बर्षपूर्तिर दिनेओ जम्मूर एकटि बास स्टैंड थेके उद्धार होयेछिलो विस्फोरक। घटनागुलिर संगे पाकिस्तानी विच्छिन्नतावादी गोष्ठीगुलि सरासरि जड़ित बोले मने करे भारत। किन्तु पाक प्रधानमंत्रीर कण्ठे शोना गेल सम्पूर्ण भिन्न सुर। सम्प्रति श्रीलंका पाकिस्तान वाणिज्य एवं बिनियोग सम्मेलने जोग दिते कलम्बोते गिएछिलेन इमरान खान। आर श्रीलंका सफरे गिएई शांतिर पुजारी हिसाबे निजेके तुले धरते चाइलेन पाक प्रधानमंत्री। सेखाने काश्मीर इस्यू निये मुख खुले तिनि बोलेन काश्मीर छाड़ा भारत और पाकिस्तानेर मध्ये आर कोनो मतभेद नेई। पाकिस्तान विश्वास करे काश्मीर निये मतभेद आलोचनार माध्यमे मिटिए फेला सम्भव। तार दाबी क्षमताय आसार पर थेके तिनि नाकि अनेकबार भारतेर शासकदेर काछे काश्मीर समस्या निये आलोचनार प्रस्ताव दिएओ कोनो साड़ा पाननि। तबे तार आशा शुभबुद्धिर जय हबेई हबे, भारत आलोचनाय साड़ा देबे। प्रसंगत काश्मीरे खोलाखुली ओ धारावाहिकभावे বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন ও সহযোগিতা দেয় পাকিস্তান। ফলে একের পর এক শান্তি প্রক্রিয়া কিছুদূর এগিয়ে মুখ থুবড়ে পড়ে। ভারত সরকার সিদ্ধান্ত নেয় পাকিস্তান যতদিন না সীমান্ত পারে মদদ দেওয়া বন্ধ করছে। পাক অধিকৃত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষণ শিবির চালানো স্থগিত রাখছে। পাক সরকারের সঙ্গে আলোচনার প্রয়াস চালানো অসম্ভব, কারণ সেটা অর্থহীন। 2016 পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে উগ্রপন্থী হানার পরপরই ভারত শান্তি আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ইমরান খান সরকারকে পাক সেনাদের বসানো পুতুল বলেই মনে করে নয়াদিল্লি। যে সেনা বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষণ দেয় তাদের সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালানো অর্থহীন বলে দাবি করে সরকার। আর এই ভারত সরকারের দাবির পর স্বাভাবিকভাবেই বিচ্ছিন্নতাবাদে পাকিস্তানের মদত নিয়ে একটি শব্দও বলেননি ইমরান খান। বদলে শান্তি আলোচনা শুরু না করা দায় দিল্লির উপরে বর্তেছেন তিনি। এদিকে শ্রীলঙ্কা সফরে কাশ্মীর প্রসঙ্গে ইমরান খানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকই রাখতে চায়, কিন্তু সেক্ষেত্রে আতঙ্ক বিচ্ছিন্নতাবাদ মুক্ত পরিবেশ তৈরি করতে হবে আগে পাকিস্তানকে। প্রতিবেশী দেশের উদ্দেশ্যে তার বার্তা, পাকিস্তান আগে এই ধরনের পরিবেশ তৈরি করুক, তারপরই আলোচনার প্রসঙ্গে ভেবে দেখা যাবে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, ইমরানের এই যে শান্তি স্থাপনের প্রস্তাব, সেটাতে কি সাড়া দেওয়া উচিত ভারতের, নাকি বিপাকে পড়ে কোনো দূরভিসন্ধি থেকেই এমন প্রস্তাব ইমরান খানের? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর খবরটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।